Love you, love you, love you. 8 থেকে 9 এ উঠি নাই তখন আমি ফুল প্লেজে বাইকা কামব্যাক বলে কোনো শব্দ নাই শাকিব খান অনেক বড় সুপারস্টার হয়ে গেছে এখন আমাদের পাঁচটা বাচ্চা আসলে না আমরা আর্টিস্ট হ্যাঁ আমাদের আসলে কামব্যাক বলে কোনো শব্দ নাই এটা আগেও বলেছি যশ স্যার বলেছি আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদেরকে সুন্দর করে আমাদেরকে চরিত্র সাজিয়ে দিলে আমরা করতে পারবো ইনশাল্লাহ আমি পছন্দ করি নতুনদেরকে উৎসাহ দিতে আর যেহেতু আমরা আর্টিস্ট আমরা কাজ করি সারা জীবন কাজ করতেই হবে শাকিব খান অনেক বড় সুপারস্টার হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ আমাদেরই ইন্ডাস্ট্রির মানুষ এবং আমার খুব ভালো বন্ধু আমি চাই ও আরো বড় হোক আরো উপরে উঠুক কারণ ওর অবদান অনেক এই ইন্ডাস্ট্রির জন্য ও অনেক কষ্ট করেছে ইন্ডাস্ট্রিতে আমি দেখেছি যে ও শুটিং এর সময় কখনো বসেনি যে একটা পানি পর্যন্ত খায়নি ও মানে কাজের উপর অনেক সিরিয়াস যখন ওর একটা কাজ প্রথম যখন আমার সাথে কাজে এসেছে ও তো নতুনই ছিল সো তখন আমি অনেক সময় অনেক শর্ট দিয়ে আমার দিকে তাকাতো যে শর্টটা হয়েছে কি না তখন হ্যাঁ খুব সুন্দর হয়েছে আর একটা দিলে ভালো তো আসলে ওরও গুণের শেষ নাই ও অনেক গুণ আমি বলবো আর অবশ্যই ভালো মানে অভিনয় করে হাতের পাঁচ আঙুল তো সমান হয় না না তো আর সন্তান আমাদের পাঁচটা বাচ্চা সেই পাঁচটা বাচ্চা আমার কাছে কিন্তু এবারই পাঁচজন সেমই হবে আমার কাছে তো মানুষের সন্তান যখন হয় তখন পাঁচটা হোক আর দশটা হোক একই রকম হয় তা আমার ছবি সবগুলো আমার সন্তানের মতো ইন্ডাস্ট্রি আমার ইন্ডাস্ট্রি আমার ভালোবাসার জায়গা এটা আমি ছোটবেলা থেকে এখানে কাজ করেছি আর সবচেয়ে মজার কাণ্ড অনেকে হয়তো জানে না এখানে আমি বলি আমি ক্লাস 8 এ থাকতে 8 থেকে 9 এ উঠি নাই তখন আমি ফুল প্লেজ এর বাইকা আমি তখন থেকে এই ইন্ডাস্ট্রিতে একেবারে ছোটবেলায় হাতে খড়ি আমার ডিরেক্টরকে আমার ডিরেক্টররা এমনও হয়েছে যে আমাকে গালে তুলে ভাত খেয়েছে আমি তখন এতই ছোট ছিলাম আমি এতই ছোট ছিলাম যে ক্লাস 8 এ পড়তাম ছোট একটা ফ্রক পরে আমি যখন ফার্স্টে আসছি কাজ করতে সবাই আমাকে দেখে ফার্স্টে বলছে কি এই পিচ্ছি এ কি করবে এ নায়িকা হবে আমাকে অনেকে ধরে বসে তুমি নায়িকা হবা তুমি পারবা এতে সাম দাদু আমার তাকে আল্লাহ ভেস্তে নসিব করুক উনি আমাকে ফার্স্ট ছবিতে নিয়ে আসছিলেন উনি আমাকে আলহামদুলিল্লাহ উনি আমাকে বলেছিলেন যে আমার নায়িকা ও একদিন অনেক বড় জায়গায় যেতে পারবে তো ওনাকে আল্লাহ ভেস্তে নসিব করুক দোয়া করি তার জন্য সবাই সে তার জন্যই আজকে আমি আজকে শাবনুর এত ভালো মানুষদেরকে আমি পেয়েছি এত ভালো ডিরেক্টরদেরকে আমি পেয়েছি তাদের কথাবার্তা তাদের অন্যরকম ছিল তো ওই সোনালি যুগটা আবার ফিরে আসুক এটাই কাম্য এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ সবার হাতে কোথাও গেলে আমাকে ছবি দিলি আমাকে ছবি দিলি আমাকে একটা ভিডিও করি বাট আমি মনে করি যে আর্টিস্টদেরকে পর্দার আড়ালে থাকতে হয় তো আমরা স্বপ্নের জগতে বাস করি সবাই বড় পর্দায় বড় স্ক্রিনে আমাদেরকে দেখে স্বপ্ন স্বপ্ন দেখে তো আমার মনে হয় যে একটু রেখে রেখে থাকলেই ভালো লাগে আর কি এখনকার ডিরেক্টররা অনেক ভালো করছে মানে আমি অবাক হয়ে গেছি ইভেন আমার বাচ্চাটা আমার সাথে সবচেয়ে মজার কাণ্ড বসে বসে আমার বাচ্চাটা আমার সাথে বসে বসে পুরো ফুল 3 ঘন্টার মুভি 2 ঘন্টার মুভি দেখে ফেলে এবং বাসায় এসে সমালোচনা করে বলে যে এটা এটা হয়েছে এটা হয়েছে মানে একেবারে সাইলেন্টলি সে চোখগুলো দেখে আমার বাচ্চার হায়ার এডুকেশনের জন্য আমার যেতে হচ্ছে আমি আমার বাচ্চার জন্য পুরো স্যাক্রিফাইস করেছি কারণ আমি যখন তুঙ্গে একেবারে ক্যারিয়ারের হাইতে ছিলাম তখনই কিন্তু আমি আমার বাচ্চার দিকে তাকিয়ে আমি কিন্তু কোনো স্যাক্রিফাইস করিনি আমি বলছি কি না আমার লাইফে তো অনেক কিছু হয়েছে এখন আমার বাচ্চাদের হোক আপনারা এটাই দোয়া করবেন সবাই আমি আমার ছেলেকে হিরো বানাচ্ছি নাকি জানি না বাট আমি চাই যে একটা ভালো মানুষ হোক ভাই আমি কামব্যাক বলে কিছু মনে করি না আমি বুঝি না কামব্যাকটা আসলে কি আমরা শিল্পীদের কোনোদিন মৃত্যু হয় না আমরা আর্টিস্ট আমরা হচ্ছে আমরা শেষ বয়স পর্যন্ত কাজ করে যাবো আর কি অনেক অনেক ভালো লাগলো আপনাদেরকে দেখে সত্যি ফার্স্টে নার্ভাস হয়ে গেছিলাম যে ও মাই গড এতদিন পরে আমি এতগুলো ক্যামেরার সামনে ভালো থাকবো সুস্থ থাকবো চলে থাকবে লাভ ইউ লাভ ইউ লাভ ইউ থ্যাংক ইউ